Hi guys, how are you? I'm fine. Okay, I'm CEO and database and PHP database. Okay. এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম আসলে এই দুইটা দেখাইছি exit query এগুলো কাজ কি এটা আমি দেখাইছি হ্যাঁ এরপর আমি দেখাবো এই যে PPR এবং execute এর কাজটা কি PPR হচ্ছে আসলে এমন এক ধরনের সেটি হচ্ছে কি পিপিআর অর্থাৎ সাজা নম্বর তো জানি আর এক্সিকিউট হচ্ছে সম্পাদন করা মানে কার্য নির্বাহ করা এটাই হচ্ছে এক্সিকিউট এই ধরনের কার্যক্রমই শুধু এরা করবে চলুন তাহলে এবার আমরা দেখে নিই পিপিআর এক্সিকিউট কি এর আগে একটা কথা বলে নিই এই যদি এক্সিকিউট এইভাবে দিই এক্সিকিউট এটা না দিয়ে যদি এই কানেকশনের পরে কোয়েরি যাবে যদি এক্সিকিউট দিই তাহলে একই কিন্তু কাজ করবে এটা মনে রাখবেন আরেকটা বলি এই যে নেম প্লেস হোল্ডার হ্যাঁ আরেকটা তো কোশ্চেন মার্ক প্লেস হোল্ডার আমি এখন আমি দেখাবো নেম প্লেস হোল্ডার কিভাবে আমরা পিপিআর একজন এক্সিকিউটের মাধ্যমে কিভাবে হ্যাঁ নেম প্লেস হোল্ডারের মাধ্যমে কিভাবে পিপিআর এক্সিকিউট কার্য নির্বাহ করতে পারি ওকে সম্মানে চলুন তাহলে আমরা দেখি আসলে এটি হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন হচ্ছে এটা কোডটা এই জন্য এটা দিছি আমি এটা কোনো ভয় কার দরকার নাই দেখুন এটা ডাটাবেস কানেক্টেডটা দেখছে এখন দেখুন আমি ডাটাবেসে কিছু আমার ডাটা আছে এই স্টুডেন্ট এই ইনফো নামে স্টুডেন্ট নিয়াতে আমাদের কিছু ডাটা আছে এই ডাটাগুলো আমি শো করে দেখাবো এখানে ডিসপ্লেতে আমাদের দেখাবে এটা আমরা কিভাবে করব এটা আমার নেম স্পেস দিয়ে এখন করব সেটা তাই আমি এখানে দিলাম কি নেম প্লেস হোল্ডার নেম প্লেস প্লেস হোল্ডার ওকে নেম প্লেস হোল্ডার আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে আমরা এগুলো কোয়েরি করে মানে ইয়া করে আনতে পারি এটা আমরা তো পারি সিলেটের মাধ্যমে সো এখন আমরা প্রথমে একটা আইডি নেব একটা ভেরিয়েবল নিলাম আইডি নিলাম আগে নিয়ে নিলাম আর কি আইডি কয় নম্বর আইডিটা আমরা দেখবো তারপর এখানে দুই নম্বর আইডিটা দেখবো তাই এখানে দুই দিলাম এখন একটি ভেরিয়েবল নেব আবার ভেরিয়েবল নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা আছে অনেক সুবিধা আছে নাম দিলাম এস কিউ এল আমরা জানি যে কোনো জিনিস ডাটাবেস থেকে এই ডিসপ্লেতে পর্দায় দেখাতে হলে আমাদের কি কি কমান্ড ইউজ করতে লাগে সিলেক্ট কমান্ড ইউজ করতে লাগে সো সিলেক্ট দেখলাম এস সি এল ই সি টি আমরা সবগুলো ডাটাবেজ এইগুলো সবগুলো আমরা একসাথে সিলেক্ট করবো একসাথে সিলেক্ট করতে চাইলে আমাদের স্টার্ট চিহ্নটি দিতে হবে তারপর দেবে ফরম এফ আর ও এম ফরমটি দিলাম কোন টেবিল থেকে এর টেবিল কোন দেখুন এখানে আমাদের এখানে কয়টা টেবিল আছে তিনটা টেবিল আছে স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু কোন টেবিল থেকে আমরা ডাটাগুলো দেখাবো স্টুডেন্ট টেবিল থেকে আমরা ডাটাগুলো দেখাবো তো এখানে স্টুডেন্ট দেবো এস টি ইউ টি এন টি স্টুডেন্ট দিলাম এরপর আমরা দেবো হয়ার হয়ারের মাধ্যমে কন্ডিশন আমরা দিতে পারি আমরা তো জানি হয়ার ডব্লিউ এ সি আর ই হয়ার দিলাম হয়ারের মাধ্যমে আমি কন্ডিশনটা দিয়ে দিলাম আমাদের যদি আইডি ইকুয়াল এই এই চিহ্নটাকে বলে হ্যাঁ প্লেস হোল্ডার এই চিহ্নটাকে বলে কি বলে এই চিহ্নটাকে বলে প্লেস হোল্ডার হ্যাঁ এখানে আমার কি দিব নেম যেহেতু নেম প্লেস হোল্ডার দিতে চাচ্ছি তাহলে এরপর এই চিহ্নটার পর ক্লোজ চিহ্নটার পর একটি যদি নেম দিই হ্যাঁ তাহলে হয়ে যাবে নেম প্লেস হোল্ডার এই যে একটা নেম দিলাম নির্দিষ্টভাবে সেটাই হচ্ছে নেম প্লেস হোল্ডার আর কোশ্চিন মার্ক প্লেস হোল্ডার কোনটা এখানে যদি একটা কোশ্চিন দিই সেটাকে কোশ্চিন মার্ক প্লেস হোল্ডার বলে সো এখন এটা আমি বুঝাচ্ছি না আমি এটা পরে বুঝাবো আপনাদের এখন আমি নেম প্লেস হোল্ডারটাই আমি আপনাদেরকে বুঝাই আইডি দিলাম এটা হচ্ছে নেম প্লেস হোল্ডার হয়ে গেল এখন দেখুন যেটুকু আমরা করলাম সেটুকু আমরা তো এখন কি করব পিপিআর আমরা ইউজ করব আমি তো আপনাকে বলছিলাম এই জিনিসটাতে আমরা করলাম এই জিনিসটা আমাদের সাজায় গুছায় রাখবো কোথায় রাখবো পিপিআর এর মাধ্যমে আমি একটা নাম দিলাম আউট ও ইউ টি আউট নামে যেহেতু একটা ভেরিয়েবল নিলাম আমি এখন দেবো কানেকশনটা দিব আমরা দেখছি কিন্তু পিপিআর এর দেখুন আপনারা এখানে পিপিআর এর এক্সিকিউট এখানে কিন্তু এই ধরনের ব্যাপারটা আছে এই ধরনের ব্যাপারটা পিওডি এর আগে অনেক অধ্যায়ে আমি কিন্তু বুঝেছি পিওডিটা আসলে কি পিওডিটা হচ্ছে এই ডাটাবেস কানেকশনের যে ভেরিয়েবলটা আছে এইটাই হচ্ছে পিওডি এটা আমি কপি করে আনে এখানে সাপোর্ট দিয়ে দিলাম
একই কথা, এখানে পিএডি দেওয়ার কানেকশন দেওয়া একই কথা, পিপিআর আসলে এটা সাপোর্ট করে না, তাই এটা আমরা এখানে দিয়েছি। এবার আমরা দেবো কি, এই ডাবল ক্লোনগুলো আছে দেখুন, এখানে দুটো ডাবল ক্লোন আছে, এই ডাবল ক্লোনের জন্য আমরা কি দিব, আমরা একটা ক্লোন দিয়ে এই অ্যারো চিহ্নটা দিব, তারপর লিখবো পিপিআর, পিপিআর, বাস লিখলাম। পিপিআর এর মধ্যে আমরা কি করবো, এই এসকিউএলটা ঢুকাই দিব, মানে এই যে আমরা কার্যক্রমটা আছে এই কার্যক্রমটা এখানে ঢুকাই দিলাম। আমরা এক লাইনও এটা করে নিতে পারি, এক লাইনে করলে আসলে কেমন দেখায়, খারাপ দেখায়, ওই জন্য সৌন্দর্য করার জন্য দুই লাইনে করলাম। আর এক লাইনে করতে গেলে এই এখানে ভেরিয়েবলটা থাকতো, এই ভেরিয়েবলটা হতো না, আর এটা সম্পূর্ণ এখানে ভিতরে এখানে ঢুকাই দিতে হইতো, তাহলে আমাদের এখানে ভেরিয়েবলটা নিতে হইতো না, এই মানটা এখানে, এই মানটা আমাদের সম্পূর্ণ এখানে ঢুকে যাইতো। ওকে দেখুন নিলাম, এরপর আমরা পিপিআর এর মাধ্যমে সুন্দর মানে সাজানোভাবে সাজা নিলাম পিপিআর এর মাধ্যমে। এখন আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের এখন এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট যেহেতু করলাম, একই ভেরিয়েবল নিব আউট ও ইউটি, আউট একই ভেরিয়েবল নিয়ে এটা দিয়ে এখন এক্সিকিউট করব। দেখুন এক্সিকিউটের একই সেম কোয়ালিটি, তাই এটা নিলাম, যেহেতু এটা থেকে আমরা কানেকশনটা আছে সেহেতু আমরা এটা নিলাম পিপিআর, যেহেতু এই লাইনটাই তো আমরা এক্সিকিউট করব, সেই জন্য আমরা আউট নিয়ে এটা দিলাম, এই এর চিহ্নটা দিলাম, এই দেখুন ডাবল ডিটের জন্য এর চিহ্ন দিলাম। সো এখন দিলাম আমরা কি, এখন আমাদের এক্সিকিউট ই এক্স ই ইউটি এক্সিকিউট দিলাম। এই দুইটা আমরা ডিলিট করে দিই, কোনো সমস্যা নাই। এখন এক্সিকিউটের মধ্যে আমরা কি দিব মনে রাখবেন ভালো করে, এই এক্সিকিউট, এক্সিকিউটের মধ্যে তো আমাদের রানটাকে রান করাতে হবে, যেহেতু এই নেম প্লেস হোল্ডার আছে সেহেতু এটাকে যদি এক্সিকিউট করতে চাই, সো আমার এটার ভিতরে অ্যারে ব্যবহার করতে হবে। যেমন অ্যারেটা আমরা এখন কীভাবে ব্যবহার করবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। অ্যারে এ ডবল আর এ অ্যারে নিলাম, অ্যারে নিয়ে এখন আমাদের এই ডবল সিঙ্গেল কোটেশনের মধ্যে ঠিক এই দিয়ে কুজিটা নিয়েছিলাম, হ্যাঁ এই আইডিটা, এই ধরনের হুবাহুব এখানে আমরা এখানে দিব। তারপর এরপর আমরা কি এই ভেরিয়েবলটা দিব, এই ভেরিয়েবলটা যেটা মান আমরা শো করাতে চাচ্ছি সেটা আমরা এখানে ব্যবহার করব। এখন যদি দিই, এখন কি আমাদের দেখাবে, সেটি আমাদের কার্যক্রমটা হইলো, কিন্তু আমাদের দেখাবো, দেখার জন্য আমাদের একটা লুপ চালাতে হবে, সেটা হোয়াইল লুপও চালাতে পারি বা ফর ইচ লুপও চালাই দেখাতে পারি। আমি হোয়াইল লুপ দিয়ে দেখালাম, হোয়াইল লুপ ইস আই এল while, ওকে এখন while লুপে এখানে চালাম, while লুপে এখানে একটা আমরা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নাম দিলাম রো, আর ও ডব্লিউ রো, ইচ্ছা করলে আপনারা অন্য নাম দিতে পারেন। এরপর যে আউটটা আছে, এবার এই আউটটা আমরা নেব, নিয়ে এখানে দেব, ওকে দেওয়ার পর এখন আমরা এর আগে কিন্তু টিউটোরিয়ালকে দেখছি, আমরা এটা যদি ইয়া করতে চাই MySQL ফ্যাক্স, MySQL ফেস অ্যারো এগুলো আমরা ব্যবহার করছি, MySQL ফেস নেম অ্যাসোক MySQL এগুলো ব্যবহার করছি, কিন্তু এখানে ডাইরেক্ট ফেস বা ফেস অল আমরা ইউজ করব, আমরা ফেস ইউজ করি FETCT, আমরা ফেস ইউজ করে বাস ইয়া করে দিলাম, আমাদের কার্যক্রম এটার শেষ। এখন আমাদের কি করতে হবে, ও সরি, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা করি এখানে ইকো করে দিতে হবে, ইকো করে দিলাম, ইকো করে দিয়ে এখন দিয়ে দিলাম রো, আর ও ডব্লিউ রো। এখন আমাদের কি করতে হবে, আমরা কি কি মান দেখতে চাই, যদি নামগুলো শুধু দেখতে চাই এখানে নেম দিব আমরা, এখন যদি আমরা সেভ করি, এখন যদি আমরা দেখি এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের ইরোর দেখাচ্ছে, ইরোর দেখাচ্ছে পিওডি স্টেটমেন্ট 74, এই 74 লাইনে আমাদের ভুল হয়েছে, ও আমার এখানে কোনো কমা দিয়েছে, এখানে কমা আসলে হবে না, সেটা এইটা হবে, এর চিহ্নটা যদি দিই এখন আমাদের ইরোর আর দেখাবে না। তারপর ইরোর দেখাচ্ছে আমাদের কি 74 নম্বরে আমাদের, তারপর ইরোর দেখাচ্ছে, ও সরি আমরা তো এখানে দেখুন আমাদের এখানে এইটা দিতে হবে, আমি প্রত্যেক জায়গায় আসলে এই কী করছি, এখানে সমান দিতে হবে আমাদের, ইকুয়াল দিলে তাহলে হবে, কারণ এরো চিহ্ন তো হচ্ছে এই ধরনের, তাই না, সেটা আমাদের ইনডেক্সটা আমরা বুঝিয়ে দিচ্ছি,
এর হচ্ছে এটা, এটা আমাদের ব্যবহার করতে হবে। কই সেভ করছি, তারপর এটা দেখাচ্ছে পিডি স্টেটমেন্ট এক্সিকিউট, এক্সিকিউট এটা করতেছে না, কেন করতেছে না এক্সিকিউট? এক্সিকিউটি এক্সিকিউট করতেছে না, কারণটা কি? হ্যাঁ, অ্যারে অ্যারে এক্সিকিউট, আইডি দিছি এসকিউএল, আমাদের এই বানানটা ভুল গেছে নাকি? আচ্ছা, আমাদের বানানটা এক্সিকিউট বানানটা অ্যাকচুয়ালি ভুল গেছিল, ওই জন্য আমাদের দেখায় নাই। দেখুন রাসেল দেখাচ্ছে, রাসেল এটার সাথে কানেক্ট হচ্ছে, লাগে গেছে না, লাগে গেছে। এখন যদি আমরা যে ইকো দিয়ে একটা ব্রেক দিয়ে এখানে ইকো এই এই ইকো ব্রেক দেখাবে, ব্রেক দেখুন রাসেল আমাদেরকে দেখাচ্ছে ডাটাবেস থেকে আমার নেমটা যদি চাচ্ছে, এই আইডি টু নাম্বার আইডি নেমটা চাইছে, ওই নেমটা দেখাচ্ছে। এখানে যদি আরো দিই নেম না দিয়ে, এরপর যদি আমরা চাই রোলটা আমাদের দেখাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে আমাদের দেখাবে কি রোল দেখাবে, আর রোল বলে রোল দেখাবে, এখানে আমাদের দেখাবে সিজিপিএটা, সিজিপিএ ওকে সেভ করলাম। এখন যদি দেখুন আমাদের এখানে যদি এখন নামগুলো দিই, নেম এন এ এন নেম দিলাম, নেম দিলাম, এখানে দিলাম রোল, এর জন্য রোল দিলাম, এরপর দিলাম সিজিপিএ দিলাম, ওকে। এখন আমাদের এখন এগুলো সুন্দর করে এখন দেখাচ্ছে, দেখুন নেম রোল সিজিপি সুন্দর করে এগুলো দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এই ধরনের আরো সবগুলো আমাদের নিতে পারি। এরপর আমরা দেখলাম সিলেক্টটা, এভাবে আমরা সিলেক্ট দিয়ে এখন আরেক ভাবে সেটা আমরা ম্যানিপুলেশন করে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি চাই নেম অ্যান্ড রোল ওয়ার কন্ডিশন দিয়ে দেখা দিই, নেম আর রোল আমাদের দেখাবে, শুধু নেম আর রোল আমাদের দেখাবে, তা আমরা করে দিতে পারি। তখন আমাদের কি করতে হবে, স্পেস দিয়ে আমি আইডি যদি না দিই, যদি নেম আর রোল দিই, জাস্ট নেম আর রোল দিব আমরা। আমরা তাও করতে পারি, সেটি এখানে আমি এটা রেখে দিলাম, এটি কপি কপি করে এটা কমেন্টের মধ্যে আমি রেখে দিলাম। এটা এখানে আমি দেখাচ্ছি, সেটা আমি যা করতে চাচ্ছি, আমরা এখানে আরেকটা নিতে চাচ্ছি, এখানে নেম আর রোলটা আমাদের দেখাবে, সো আমরা তাও করে দিতে পারে। এখানে কি দিলাম, নেম এন নেম ইকুয়াল নেম স্পেস নেম এন এম নেম, তারপর আমাদের কি ব্যবহার করতে হবে, আমরা অ্যান্ড 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 ব্যবহার করব। ওকে, ছোটাতে অ্যান্ড দিলেও হবে, সমস্যা নাই। তারপর আমাদের রোল আর রোল ডবল এল, রোল কন্ডিশন আকারে যদি আমরা যদি এভাবে যদি করি, আমরা রোল আর নেমটা যদি দিই, তাও আমাদের দেখাবে রোল আর ও ডবল এল রোল। এখন আমাদের এই যে নিচে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমার দিতে হবে নেম, আর এই জায়গায় আমাদের দিতে হবে রোল নামে ভেরিয়েবল নিলাম, নেমটা দিলাম, কি নেম দিব আমরা এখানে, আমরা ডাটাবেস থেকে দেখিনি কি কি নেম আছে, নেম আছে মুনি রাজু, মুনি রাজু 66 রোল দিতে আছে, 66 মুনি এম ও এন আই সরি এম ও মুনি, রোল কত রোল হচ্ছে তার 66, 67 রোল, এইটা আমাদেরকে দেখাবে। ওকে, কন্ডিশন দিয়ে দিলাম, এরপর তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে তাহলে আমাদের এখানে দিতে হবে নেম সরি
এখানে আমাদের দিতে হবে নেম দিতে হবে, এখানে আমাদের নেম ভেরিয়েবল দিছি, নেম ভেরিয়েবল দিতে হবে। তারপর আমাদের একটা কি করতে হবে, এখানে একটা ক্লোন দিয়ে আমাদের সেভাইড করে নিতে হবে। একটা ক্লোন দিলাম, আবার তখন কি করব, ঠিক সেম কোয়ালিটি এটা নিলাম। কি আছে রোল, আর ও ডবল এল, এই রোলটা হচ্ছে এই রোলটা আর কি। হ্যাঁ রোল নিলাম, তারপর আমাদের অ্যারে চিহ্ন আকারে ব্যবহার করতে হবে বললাম। তারপর এই রোল, এই ভেরিয়েবল, এই রোলে এই ভেরিয়েবলটা আমি ইউজ করবো এখন। ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি এইভাবে দেখতে চাই, আমাদেরকে ডাইরেক্ট শো করে দেখাবে, দেখেন আমাদের দেখাচ্ছে না মানটা। না দেখার কারণটা হচ্ছে কি, আমাদের এগুলো দিতে হবে না, অতগুলো দিতে হবে না আমাদেরকে। জাস্ট যদি দি রো, আর ও ডাব্লু রো। এবার যদি আমরা সেভ করি, তাও দেখাচ্ছে না, সমস্যা কোথায়? ইংরেজি যদি দি ন্যাম, আমাদের দেখাচ্ছে না, নিশ্চয় আমাদের এখানে কোথাও ভুল আছে। নেম রোল, ঠিক আছে, সিলেক্ট ফর মিস্টুরে হয়ার নেম, নেম দিছি, রোল রোল দিছি, সিলেক্ট কানেকশন এসকিউএল, এক্সিকিউট দিছি অ্যারে, এর মধ্যে দিছি এটা এটা। সো ফেস করছি, ইহু করছি, আমি তো এখানে ইরোর তেমন একটি কোনো দেখাই পাচ্ছি না। ইরোর তো তো আমাদেরকে এখানে শো করে দেখাচ্ছে না, ইরোর শো করে দেখাচ্ছে না। হ্যাঁ আচ্ছা দেখি তো ডাটাবেজের নেম কি আছে, সরি আমার বানানটা ভুল গিয়েছে, মো মি আছে এখানে, মনি দিছি আমি, মমি হবে। এবার কিন্তু আমাদের কি সে ডাটা আছে, এবার যদি রিফ্রেশ করি, এবার আমাদের দেখাচ্ছে মমি 66, নেম আর রোলটা এখান থেকে দেখাচ্ছে। এবার আমরা কন্ডিশন আকারেও দেখতে পারি। এরপর আমরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা আপডেট করতে পারি। ওকে এবার আপডেট করে আমি আপনাদেরকে দেখাবো। এবার দেখাবো আপডেট করা। হ্যাঁ সো যদি এখন ইনসার্ট করাটা আগে দেখে নিই, ইনসার্ট ইনসার্ট আসলে এই ধরনেরই করতে হবে, তেমন কোনো একটি পরিবর্তন হবে না, শুধু আমাদের এখানে ইয়া হবে। এর নতুন একটা নাম দিব, নামটা দিলাম জনি, জনি এ রোল দিলাম, সাপোজ এ রোল দিলাম 22। হ্যাঁ ইনসার্ট করবো ওগুলা, আর এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দিতে হবে ইনসার্ট ইন্টু ইনসার্ট ইন্টু ইনসার্ট ইন্টু দিলাম ইনসার্ট টু স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি। আমরা তো জানি কীভাবে এটি কমান্ড লিখতে হয়, ইনসার্টের কমান্ড কীভাবে লিখতে হয়। হ্যাঁ তো এটা আমি তার বলতেছি না, নেম নেম রোল আরো ডবল এল রো, সরি বানান ভুল গেছে, এগুলো যে বানান খুব সিরিয়াসলি দেখবেন, সি সি পি এ। তারপর এখানে ভেলুস ভেলুস, এখানে স্পেস দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নাই। ভেলুস ভেলুসের মানগুলো দেবো আমরা কি, এখন ভেলুসের আমরা মানগুলো দেবো এখানে, ইনসার্ট করব নেম, নেম দিলাম, ও সরি আমাদের এখানে কি করতে হবে, আমি আগের নিয়মটা ফলো করতেছি, আসলে আগের নিয়ম ফলো করলে হবে না, আমাদের ক্লোন দিতে হবে দি নেম এন এ, সরি নেম এন এ এম ই নেম ক্লোন, তারপর দিবে রোল আর রোল ডবল এল রোল। হ্যাঁ আমাদের নেম স্পেস ইয়া করতে হবে তাই না, সি সি পি এ।
আমি আলাদা প্রথমে সিস্টেম করে ফেলছিলাম। ওকে, এরপর দিলাম নেম রোল, এরপর আরেকটা আমরা ইনসার্ট করব জিপিএ। আমি এটা জাস্ট কপি করলাম আর কি, হ্যাঁ অত কোড না লিখে। তখন এখানে কি করবো, সিডিপিএটা এখানে পেস্ট করে দিব না, এখানে সিজিপিএ সিজিপিএ, হ্যাঁ এখানে নিলাম, এখানে দিলাম সিজিপিএ, এখানে সিজিপিএ দিলাম ওর 3। এখন যদি সেভ করি আমাদের সব কিছু হয়ে গেল। ওকে, ইনসার্ট, এখানে ইনসার্ট আমি করলাম, হ্যাঁ এই যে ইনসার্ট, এখানে নেম স্পেসগুলো দিলাম দিয়ে এই যে এখানে প্রিপেয়ার তো এখানে করেই নিছি, তারপর এক্সিকিউটের মাধ্যমে এরের মাধ্যমে এখানে কী করেছি, মানগুলো ডিফাইন করে দিচ্ছি। এটা আসলে হচ্ছে এই নেম স্পেসটা, এইটুকু অংশটা কিন্তু এখানে দিছি, তারপর এরর চিহ্ন দিছি, তারপর এই ভেরিয়েবল নিছি, এই যে এটা আমি ইনসার্ট করবো সেই নামটা এখানে ডিফাইন করে দিছি। এখন নেম স্পেস যদি ইয়া করতে আমাদের হোয়াইল লুপ চালাতে হবে না, কারণ এটা তো আমরা দেখবো না। সো এটা আমাদের এখন না দিলেও চলবে, এখন সেভ করলাম। এখন যদি আমি দেখতে চাই, দেখুন আমাদের এখানে ডাটাবেসে কয়টা আছে, 3টা আছে, হ্যাঁ আমার কি করছি, জনি নামে কোনো নাই। এবার জনি অটোমেটিকলি সেভ হয়ে যাবে, রিফ্রেশ করলাম কিছু ইরো দেখা নাই। এবার যদি দেখতে চাই মানটি আমাদের শো করে দেখাবে আশা করি। দেখুন এই যে জনি নামে একটি ডাটা ইনসার্ট হয়ে গেছে। এইভাবে ইচ্ছা মতো অনেক ডাটা ইনসার্ট করতে পারি। এরপর আমি আপনাদেরকে দেখাবো ডাটা যে ইনসার্ট করলাম, এবার ডাটা আমরা আপডেট করব, কীভাবে ডাটা আপডেট করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। নেম স্পেস ব্যবহার করে এটা আমি জাস্ট কপি করলাম, যেহেতু আপডেট করব সেহেতু আমাদের এখানে কী করতে হবে, এটা চেঞ্জ করতে হবে আমাদের আপডেট ইউ। আমরা জানি আপডেটের স্টেটমেন্টটা কী, আপডেট স্টুডেন্ট, তারপরে এরপর আমাদের কী সেট করে দিতে হবে, কী সেট করে দেবো, কোনটি আমরা চেঞ্জ করবো, আমরা নামটি চেঞ্জ করবো, সাপোজ নেম, এন এ এম, নেম দিলাম, নেম দিয়ে আমরা কোন নেমটি দেব, নেম দিলাম জনি, জনি জনি, জনির নামটি চেঞ্জ করে অন্য নাম দেব, হ্যাঁ জনি হয়ার ডাব্লু হয়ার ফোন নেম, অ্যান্ড নেম যেহেতু করবো নেম স্পেস দিলাম নেম, অ্যান্ড নেম। ওকে, এবার হয়ে গেল আমাদের, যেহেতু গিলে রোল টোল লিখে করবো না, এটা আমরা নিলাম না। ওকে, এখন আমাদের হয়ে গেল, দেখুন আমরা আপডেট করলাম, আপডেট আপডেট মানে সেট করে দিলাম, এই নামটা আমরা আপডেট করব, কি করব, হয়ার এই নেম, নেম দিলাম এই নেম, এই নেম স্পেসটা আমরা এখানে দিয়ে দিলাম, ডিফাইন করে প্রিপেয়ার করে দিলাম, এক্সিকিউট করলাম এই নেম, এই নেম নেম স্পেসটা। ওকে, নেম প্লেস হোল্ডারটা, এটা প্লেস হোল্ডার, সরি নেম প্লেস হোল্ডারটা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম জনি, জনি আমরা নাম চেঞ্জ করে আমরা কী রাখবো, জনি নাম চেঞ্জ করে আমরা এখানে রাখবো, সাপোজ আমরা রাখবো সাজু, সাজু রাখলাম। দেখুন এখন জনির জায়গায়, এখন রিফ্রেশ করি করলাম, এখন জনির জায়গায় সাজু অটোমেটিকলি হয়ে যাবে আশা করি, আমাদের কোডটা ঠিক থাকলে। এই যে দেখুন আমাদের কোডটি ঠিক নাই, আমাদের ভুল আছে, নাহলে তো হয়ে যেত। দেখি দেখে আপ ইউপি আপডিএটি আপডেট স্টেটমেন্ট সেট জনি হয়ার নেম, হয়ার নেম দিছি, নেমটাও তো ডিফাইন করে দিছি, তারপরে প্রিপেয়ারও তো করে দিছি, আমাদের তো এখানে কোনো ভুল হওয়ার কথা না। আমাদের ইউরোটা দেখালো কেন, আমাদের তো এখানে ইউরো নাই, ভুল নাই। তো আমাদের এই নামটি আবার ভুল গেছে নাকি জনি, ও সরি এখানে জনি এখানে ছোট হাতের আমি দিছি, এখানে কিন্তু বড় হাতের আছে। সো এইগুলো আপনি আপনারা সবাই খুব ভালো করে কেয়ারফুল করে দেখবেন, বড় হাতের দি এবার কিন্তু হবে। ওকে, আমার টিউটোরিয়ালটা মানে বিশাল বড় হয়ে গেল, আসলে এই বড় টিউটোরিয়াল তারপর হয় নাই যে ও জো
এনআই জুনি মনে হয় কেন সাজু টুম্পা দিলাম এবার যদি করি ইঁদুর তো দেখাচ্ছে না আমাদের হচ্ছে না আচ্ছা এখানে যদি জুনিটা এখানে দি ওকে আর এখানে যদি দি দেখি তো হয় কি না হয় এভাবে হ্যাঁ ও এই যে টুম্পা এখন হয়েছে আমরা যেটি মানটা সেট করে আমরা চেঞ্জ করবো আমরা এই জিনিসটা মানে সেট করে দিব আমরা এই জায়গায় এখানে যে ছিল জোনি এই জোনি যে ছিল এই জোনি এখানে কিন্তু ছিল আমরা এখানে সেট করে দেবো আমার এই নামটা আমরা এখানে সেট করে দেবো জোনির জায়গায় সো আমরা এখানে সেট করে দিলাম নেম এই এইটা এটা প্লেস হোল্ডার এই নেমটা এই এখানে প্লেস হোল্ডারে অটোমেটিক এখানে প্লেস হয়ে যাবে টুম্পা এখানে টুম্পা প্লেস হয়ে গেছে ওকে এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ডিলিট করতে ডিলিট করতে পারি এরপর আপডেট দেখাইলাম আমি আপনাদের কি দেখাইলাম কিভাবে আমরা দেখতে পারি সেটা আমি দেখাইলাম তারপর ইনসার্ট করে দেখাইলাম তারপর আপডেট করে দেখাইলাম আরেকটা আছে কি আমাদের ডিলিট ওকে ডিলিটটাও আমি আপনাদের সর্বশেষ দেখা দিচ্ছি আমরা ডিলিট দেখে আইডি অনুসারে ডিলিট করব নেম অনুসারেও করতে পারি আছে নেম অনুসারে ডিলিট করব ঠিক আছে সমস্যা না আমরা যে কোনো অনুসারে আমরা ডিলিট করতে পারি আইডি অনুসারেও নেম অনুসারেও সো ডিলিট ডি ই এল ই টি ডিলিট ফ্রম এফ আর ও এম ফ্রম টেবিল নেম দিলাম স্টুডেন্ট এস টি ইউ স্টুডেন্ট নিলাম টেবিল নেম ওয়্যার দিলাম কন্ডিশন ডব্লিউ ই সি আর ই ওয়্যার দিলাম আমরা কি অনুসারে এটা ইয়া করবো নেম যদি অনুসারে করতে চাই তাহলে এখানে নেম দিতে হবে এন এম ই নেম ইকুয়াল প্লাস হলো নেম এন এম ই নেম ওকে আমাদের সব কিছু এখন ঠিক আছে এখন আমরা এই জনি জনি তো নাই আমাদের এখানে আমাদের এখানে রাশের যদি এটা ডিলিট করে যায় রাশের রা এস ই এটা আমরা ডিলিট করতে চাচ্ছি সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখুন ইঁদুর দেখাচ্ছে না আমরা রাশের দিয়ে আর এখানে পাবো না আমার কোডটি যদি সঠিক হয়ে থাকে হ্যাঁ সঠিক হয়ে তাহলে আমাদের রাশের নামটি দেখাবে দেখুন রাশের নামটি দেখাচ্ছে না এভাবে আমরা ডিলিট করতে পারি আর একটা আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে মেসেজ আমাদের দেখাবে হ্যাঁ ডিলিট হয়েছে ডিলিট হয় না সেই জিনিসটা আমরা এখানে করতে পারি সেটা কোনো সমস্যা না আরেকটা কথা বলি এই যেমন আউট আমরা যে এটা দুই লাইনের মধ্যে এই কাজটি করতে পারি যেমন এখানে আমরা আউট আউট ভেরিয়েবলটা আমরা নিব এখানে এখানে এসকিউএল নিব না ওকে আর এটা আমরা ডিলিট করে দিলাম এই কোন এই জিনিসটা আমরা এখানে নিব এই এসকিউএল আমরা এটা নিলাম না আমরা কোডটা ছোট করে ফেললাম এভাবেও কিন্তু আমরা কার্যক্রমগুলো করতে পারি আমাদের কোনো কোনো ইরর দেখাবে না দেখিয়েন এভাবে যে নিলাম হ্যাঁ এখন যদি আমরা ইরর একটা মেসেজ দেখা যায় ইফ দেখুন এখন তাহলে আমাদেরকে ইফ এলস কন্ডিশন ইউজ করে এখানে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে ভেরিয়েবলের নাম দিলাম ইজি রেজাল্ট আর ই এস ইউ এল টি রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলটা আমরা কপি করে এখানে দিলাম যদি এই রেজাল্ট যদি মানটা যদি সত্য হয় তাহলে ইকো করে দেখাবে ইকো ইকো ইয়েস ডিলিট ইউর ফাইল ইয়েস ওয়াই ইয়েস ডিলিট ইউর ফাইল আর ফাইল ওকে এই মেসেজটি আমাদের দেখাবে স্যাম এখানে যদি ডিলিট যদি না হয় তাহলে আমাদের দেখাবে নো
নো ডিলিট ইওর ফাইল। দেখুন এখন যদি আমাদের ডিলিট হয় হয়ে থাকে, এখন আমরা কোন, দেখুন এখন যদি ডিলিট করি ইরর দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে 118 117 118। আমরা এখানে ডাবল লাগি দিলে দিয়ে দিচ্ছি, সেই জন্য আমাদের ইরর দেখাইছে। হ্যাঁ ইয়েস ডিলিট ইওর ফাইল মানে আমাদের ডিলিট হয়ে গেছে। কোনটা এর আসে, এর আসে যেটা যে ছিল আমাদের সেটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা যদি ডাটাবেসে দেখতে চাই রাসেল নামে কিন্তু কোনো কিছু নাই, দেখুন রাসেল নামে আমাদের এখানে কোনো কিছু নাই। দেখুন রাসেল নামের নাই। এখন যদি আমরা যদি মমি যদি এটা যদি ডিলিট করতে চাই, সো এখানে আমরা যদি মমি দিই, সরি বালানটা ভুল গেছে, আচ্ছা বালান যদি ভুলেও যায় যদি তারপর রিফ্রেশ করি আমাদের কী দেখাচ্ছে, ইয়ে দেখাচ্ছে যদি রান হচ্ছে ইয়েও দেখাচ্ছে না, এখানে আমার মমি দিতে হবে, মমি যদি দিই। দেখুন এবার যদি রান করি আমাদের মমি জিনিসটা ওইটা ডিলিট হয়ে গেছে ডাটাবেস থেকে, এই যে মমি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমাদের যদি না যদি মানগুলো সেট করে দিই, সো আমাদের এখানে কিন্তু ইরর দেখাবে, আমরা এটা দিলাম না। এখন যদি আমরা যদি ইরর করি দেখাবে নো ডিলিট ইওর ফাইল, আমরা এখানে মানটা যদি সেট করে দিই নাই, কীভাবে সে ডিলিট করবে। ওকে এভাবে আমরা কাজগুলো করতে পারি। আমার টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেল, ধন্যবাদ আপনার।